দিয়েছেন। তা ও ভাইয়ের পরিচয় দিতে গেলেই অন্তত একটা খুতবার দরকার। আল্লাহ তাকে অনেক সম্মানিত ব্যক্তি হিসাবে কবুল করেছেন, সম্মানজনক জায়গায় রেখেছেন। আপনারা নাম শুনেছেন, আমরা অনেকেই ফেসবুকে ইউটিউবে দেখি যে নোমান আলী খান, সেই নোমান আলী খানের বন্ধু বলা যেতে পারে, ওনার কলিগ, একসাথে ওনারা এই দিনের দাওয়াত দেন। ছাত্র মসজিদের সভাপতি মহোদয় ওনারও খুব পরিচিত এবং স্নেহভাজন, তিনি আপনাদের সামনে কিছুক্ষণ আলোচনা রাখবেন, অর্থাৎ আমার পরে তিনি চলে আসবেন। আজকে খুতবাটা তিনি দিবেন, নামাজও করাবেন। আর আমার কথা তো আপনারা শুনেনি, আজকে নতুন একজন মুখ, উঁচু মাপের একজন ব্যক্তি, জ্ঞানে গুণে সব দিকে মাশাআল্লাহ, দেখতে শুনতে একজন পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য যে গুণগুলো থাকা দরকার আল্লাহ তাকে দিয়েছেন। আর তার জন্য দোয়া করবেন, তিনি যেহেতু এই বাংলাদেশ এটাকেও শুধু এই দেশের মধ্যে নাই, গোটা দুনিয়ায় তার এই দাওয়াত, তার এই বাণী প্রচার হচ্ছে, তিনি আল্লাহর এই তাওহীদের দাওয়াত গোটা দুনিয়াবাসীকে শোনাচ্ছেন। আল্লাহ যেন তার যোগ্যতা, দক্ষতা, কৌশল, এলেম, শারীরিক সুস্থতা সব কিছু দিয়ে যেন আল্লাহ তাকে ধন্য করে দেন। আল্লাহ যাই আলহামদুলিল্লাহ, আপনাদের ভাগ্যে এমন একজন খতিব আল্লাহ তাআলা দিয়েছেন। আমার মনে হচ্ছিল যে আমি আইসুল ইসলাম, ওনার আসলে ওনার কথা শুনতে ভালো লাগে, আলহামদুলিল্লাহ। তো আমি আসলে আজকে এখন বুঝতে পারছি না যে আমি কি বলবো। উনি এত চমৎকার একজন বক্তা, তাকে বসায় রেখে আমার কথা বলাটা খুব শোভনীয় বা ভালো লাগবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিয়েছেন, আপনারা সুযোগ দিয়েছেন, আলহাজ মিজানুর রহমান সাহেব আমাকে রিকোয়েস্ট করেছেন এবং খতিব সাহেব উনিও পারমিশন দিয়েছেন, এই হেতু এসেছি। তো আমি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই সুযোগটি আমাকে দেওয়ার জন্য, আলহামদুলিল্লাহ। তো আমি একটা কাজ করি তাহলে, ওনার এই কিছুক্ষণের পাঁচ মিনিটের কথা যা শুনলাম তার ভিতর থেকে দুটো পয়েন্ট নিয়ে আমি স্টার্ট করি। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে কিছু ইনফরমেশন এখানে দেওয়ার। আল্লাহ তাআলা এই মসজিদে আসার সুযোগ দিয়েছেন, এজন্য আল্লাহ তাআলাকে আমরা কি বলেছি, কালিমাতু শুকর, বলছি আলহামদুলিল্লাহ। আসলে আলহামদুলিল্লাহর অর্থ কি একজন কেউ বলতে পারেন? সবাই বলেছেন যে প্রশংসা। আসলে এই শব্দটার ভিতরে দুটো শব্দ আছে, একটা হচ্ছে আশুক্র আর একটা হচ্ছে আলমাদহ, একটা হচ্ছে প্রশংসা আর একটা হচ্ছে শুকর। প্রশংসা এবং শুকর এক জিনিস না। শুকর হচ্ছে আপনি, ইটস এ গিভ এন্ড টেক, যদি আপনাকে কেউ কিছু দেয় আপনি তার বিপরীতে তাকে কিছু দিবেন, এক গ্লাস পানি দিলে পানি দিবেন, না পারলে বলবেন ধন্যবাদ, এটা হচ্ছে শুকরিয়া। আর প্রশংসা কি, কাউকে ভালো দেখাচ্ছে, কেউ সুন্দর কথা বলছে, তার প্রেইজ করাকে প্রশংসা বলা হয়, তাই না? তাহলে এখন যদি শুধু প্রশংসা বলি তাহলে আল্লাহ তাআলার শুধু কি আমরা প্রশংসা করি নাকি শুকরিয়াও করি? তাহলে প্রশংসা একটু আগে বললেন যে সকল প্রশংসা, আর উনি বলেছিল যে শুকরিয়ার জন্য আমরা আলহামদুলিল্লাহ বলি, কথাটা একটু কনফ্লিক্ট না? শুকরিয়ার জন্য প্রশংসা করছি, কেমন হলো ব্যাপারটা? উনি বলেছেন আমরা শুকরিয়া আদায় করব বলে আলহামদুলিল্লাহ। আপনাদের জিজ্ঞেস করলাম যে আলহামদুলিল্লাহ অর্থ কি, আপনারা বললেন সমস্ত প্রশংসা, তাহলে কি হলো? দিস ইজ এ কনফ্লিক্ট। শুকরিয়ার ক্ষেত্রে প্রশংসা, এই জন্য এই জিনিসগুলির অর্থ জানা দরকার। পৃথিবীতে একমাত্র ল্যাঙ্গুয়েজ যেটা মাল্টিপল মিনিং দেয়, দ্যাট ইজ আরবিক। এটা যদি জানা যায় তাহলে আলহামদুলিল্লাহ অনেক লাভ। যেমন একটা লাভ কি, এর ভিতরে দুটো ওয়ার্ড আছে, কি বলেছি, শুকরিয়া এবং প্রশংসা, দুটো না, মাদহুন। তা আমরা যদি আলাদা ভাবে দুটো যদি আলাদা ভাবে এই দুইটি বলতাম তাহলে সূরা ফাতিহা দুই ভাবে পড়া লাগতো, আশুকরু লিল্লাহি রাব্বিল আলামিন, আল মাদহু লিল্লাহি রাব্বিল আলামিন, দুই বার পড়া লাগতো। আল্লাহ তাআলা চান না যে তার এই মানুষগুলো কষ্ট করুক, সমস্ত জিনিস আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন আমাদের জন্য, এজন্য উনি একটা ওয়ার্ড দিয়েছেন, দ্যাট ওয়ার্ড ইজ আলহামদুলিল্লাহ, এন্ড তার ভিতরে এই দুটো আছে। আপনার আমার লাভ কি, লাভ হচ্ছে এক দিলে দুই পাখি মারা,
আপনার নিয়ত যদি ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা হচ্ছে মিশকাত শরীফের প্রথম হাদিস। আপনার যদি উদ্দেশ্য থাকে যে আমি প্রশংসা করব, ডান। যদি উদ্দেশ্য থাকে যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করব, ডান। বাট যদি উদ্দেশ্য থাকে একটা, ইউ গেট ওয়ান রিওয়ার্ড, আপনি একটা রিওয়ার্ড পাবেন। আর যদি মনের মধ্যে থাকে দুইটা, দুইটা রিওয়ার্ড, তাহলে জানাটা ভালো না? ওয়েল, ম্যাথ করলে দেখা যায় 1200, 1200 খুতবা শেষ হয়েছে, 1200টা গুণ যদি বাড়ি নিয়ে যেতে পারতো, এই মানুষটা কি one of the best মানুষ হইতো পৃথিবীতে। But the problem is this, আমরা এই কান দিয়ে শুনি এত জলজন্ত আলোচনা, এত সুপার আলোচনা, মসজিদ থেকে বেরোনোর সময় আরেকজনের গায়ে গুতা দিয়ে বের হই। উনি বলে যে গুতা দিবেন না, কিন্তু এখান থেকে ভাগ, আমার মিটিং আছে, মুভ, ধাক্কা মেরে চলে যায়। তাহলে এখানেই শোনা, এখানেই থাকলো, নিয়ে যাওয়া যাবে। চল না, আজকে আমি আপনাদের সাথে এরকম না, আমি একটু ডিবেটিং আলোচনা করবো, আপনাদের জিজ্ঞেস করবো, আপনারা উত্তর দিবেন, কারণ আমি জিজ্ঞেস না করলে অনেকে ঘুমাবে, এটা সবচেয়ে শান্তির জায়গা। তো এখানে এসে সবাই তারপর ঠেলা দেয় একজন, এই সেজদা দিতে হবে, ওট দুটো সেজদা দিয়ে বাড়ি চলে যায়। আজকে আমরা একটু ভিন্নতর আলোচনা করবো ইনশাল্লাহ, এখান থেকে রাজি আপনারা? ইনশাল্লাহ। অলরাইট, ভালো লাগলো আমার যে আপনারা রাজি আছেন। চেয়ার দিয়ে ওদেরকে বসতে দিই, ওদেরকে দেখাই যে আসলে আমরা মসজিদে করি কি। ওদের ধারণা আমরা মসজিদে পুলিশ না, তা আমরা যখন নামাজ পড়ে ওরা পিছনে বসে দেখে, তারপরে নামাজের শেষে ওদেরকে আমরা একটা প্রেজেন্টেশন দিই যে হু ইজ আল্লাহ, হু ইজ মোহাম্মদ, হোয়াট ইজ কোরআন এন্ড হোয়াট ইউ ডু, এর উপরে আমরা একটা প্রেজেন্টেশন দিই। দেওয়ার পরে ওদেরকে আমরা ডিনার সার্ভ করি, ফুল ডিনার সার্ভ করি, তারপরে ওরা ওদের কিউরিয়াসিটি বেড়ে যায়, যেহেতু ওদের আরো কিছু থাকলে দেয়, তখন আমরা ব্রোশার দেই, কোরআন দেই, ফ্রি গিফট করি এগুলো ওদেরকে। দেন ওরা স্টার্ট কামিং টু দ্য মসজিদ, আসতে থাকে। এরপরে দেখা যায় 3 মাস 4 মাস 5 মাস পরে ওই মানুষটা কনভার্টেড হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, আলহামদুলিল্লাহ, এই সিস্টেম মোহাম্মদের ওখানে চলতে থাকে। এখন আপনি কাউকে কোরআন দিলেন, সে বুঝলো না, আপনার কাছে এসে যদি জিজ্ঞেস করে যে ভাই এর মধ্যে কি লেখা আছে, আপনি যদি বলেন আমি তো বুঝি না, তাহলে কি মুসলমান হবে? না। আমাদের প্রবলেম হচ্ছে আমরা এখানে শুধুমাত্র কে হাত কোথায় বাঁধে, কার জামা কোন দিকে ফাড়া, কার টুপি কত লম্বা কত ছোট, দাড়ি কোন দিকে কি, এই নিয়ে মারামারি করি। কিন্তু আমরা উই আর নট স্প্রেডিং দ্য ইসলাম, আমরা আসল তাবলিগ করি না। কেন আমাকে হুজুরের কাছে এসে বলতে হবে, হুজুর আমার বাবা মারা গেছে, দোয়া করেন? হুজুর দোয়া করে কি, রব্বি রাহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, অর্থ কি, রব্বি মানে হে আমার রব, ইরহামহুমা, রহম করো ওই দুজনকে, কামা যেমন রব্বায়ানি ছোটবেলায় আমাকে লালন পালন করেছে। তাহলে হুজুর দোয়া করলো কার জন্য, তার বাবা মার জন্য। আপনি টাকা 500 দিলেন, খাওয়া দুপুরে খাওয়ালেন, এটাও পাপ। হুজুর একটু রাগ হবে আমার উপরে, কিন্তু অসুবিধা নাই, আমরা আমরাই তো ইনশাআল্লাহ। এখন থেকে আপনার তো আপনি করবেন, কিন্তু আপনি যদি কোরআন না করেন কেমনে করবেন, আপনি যদি কোরআন না জানেন কিভাবে করবেন? সোলগার আজ পর্যন্ত শুনছেন সোলগার? কারণ সবাই জানে, ওই ওরাও জানে যে সোলগার দেওয়া যায় না, ওরা গাইড দেয় বডিরে, এই বডি গার্ড দিয়ে লাভটা হবে কি, যে বডিটা 3 ঘন্টা পরে আপনার ওয়াইফ বলবে মাটি দাও, আপনার ছেলে বলবে সরাও, আপনার বন্ধু বলবে উপরে উঠে না, তিনতলায় উঠে না, বেডরুমে নিও না, ক্যারেজে রাখো, আপনার এত সুন্দর নাম চৌধুরী বংশের ছেলে, নামটা অর্থে আপনাকে ডাকবে লাশ, আপনি চোখ বন্ধ করার সাথে সাথে আপনার হাতের থেকে চাবির গুছাটা নিয়ে যাবে, জামাগুলো সব খুলে ফেলবে। এরপরেও এত আমার স্পর্ধা, আমার যে নামের জন্য রাস্তা আমাকে সেলুটের পর সেলুট দেয় মানুষ, রাস্তা বন্ধ করে দিয়ে আমার চলতে চলতে হইত, হোয়াট ইজ দ্যাট, কোথায় সেটা, ইটস ডান, এভরিথিং ফিনিশ। এরপরেও রিয়েলাইজেশন আসে না, এরপরেও আসে না, আপনাকে এমন জায়গায় নিয়ে যাওয়া হবে যার সামনে মাটি, ডানে মাটি, বামে মাটি, পিছনে মাটি, নিচে মাটি, উপরে মাটি, আর আপনি নিজেও মাটি। এরপরে আমাদের এত দৌড়, এত স্পর্ধা, আমরা এত লাফালাফি করি, এত চিল্লাপাল্লা করি, এত মারামারি করি, এত একজনের পিছনে আরেকজন, ওয়াই, ডু ইউ হ্যাভ টাইম, আপনার কি সময় আছে, আদৌ সময় আছে মারামারি করার, কাটাকাটি করার, কে জামা ছোট করলো, কে টুপি লম্বা দিল, কে দেরিতে আসলো, কে পরে আসলো, কে দাঁড়াইলো না, কে ঠেংফাক করলো, কে উপরে দিল, কে হাত দিল, ওয়াই ইজ দিস টাইম, আমি নিজেই যাবো কিনা তার নাই ঠিক, সবাই তুই নামছি নামছি, ওয়াট ইউ থিঙ্ক, আপনি কি মনে করেন, আমরা কি মনে করছি, ও
মারামারি কেন, কেন এত দলাদলি, কি কারণে ভাই? এর একটা মাত্র কারণ, ইউ আর নট আন্ডারস্ট্যান্ডিং দ্য মেসেজ অফ দ্য কোরআন। কোরআনের মেসেজ আমরা ভালোভাবে বুঝছি না, কোরআন আমরা পড়ছি না, আমরা টু ফার অ্যাওয়ে ফ্রম দ্য কোরআন, অনেক দূর থেকে, কোরআন থেকে অনেক দূরে, অনেক দূরে। মানুষ কি